দেখতে হলো আবু জেহেলের ছেলে একরামা, আর একটা দয়ানবী সাহাবা আবু তালেহা। ইউটিউবাররা বলো কোনটা শুনবে, দুটো রিকোয়েস্ট আছে, একরামা আর আবু তালেহা। একরামা দুটোই শোনাবো, চলো একটা শোনাই, পরে আবার রিকোয়েস্ট পরে শোনাবো ইনশাল্লাহ। চলুন মায়েরা একদম ঠান্ডা মাথায় গজলটি শ্রবণ করবেন। দয়ানবী সাহাবার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রী খাওয়া হয় না, কিন্তু স্বামী স্ত্রী মারামারি করে না, আর আমরা কি করি, আমরা শুধু সারাদিন গুতুগুতি করি। চলো সেই আল্লাহ নবী সাহাবার কত সুন্দর ঘটনামূলক গজল আমার নিজেরই লেখা, একটু মনোযোগ সহকারে শুনুন। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা আবদুল্লাহ। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা আবদুল্লাহ। মসজিদে পড়তো নামাজ, দুয়া সেজ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা আবদুল্লাহ। মসজিদে পড়তো নামাজ, দুয়া সেজ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির কিছু সাহাবা চলিল রসুলে কাছে থেকে। ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোদেরি একটি আরজি ছিল, মোদেরি একটি আরজি ছিল। তোমার তলে গঙ্গা নামাজ পড়ে, তোমার তলে গঙ্গা নামাজ পড়ে, দুয়া কেন সে করি না। তোমার তলে গঙ্গা নামাজ পড়ে, দুয়া কেন সে করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোদেরকে একটু বলো না, মোদেরকে একটু বলো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা আবদুল্লাহ। মসজিদে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করিত না, দুয়া সেজে ওই করিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তালে নামাজ পড়ি, দোয়া করি না। ও গো আমার দয়াল নবী, ও গো আমার দয়াল নবী, একটু যদি বলতেন আমরা সাবা পরিষ্কার হয়ে যেতাম। ও দয়াল নবী, মায়ার নবী, আপনার সাবা তালেহা নামাজ পড়ে, দোয়া করে না। মায়ের আপনার জীবনে অনেক ঘটনামূলক গজল শুনেছেন, একদম মন থেকে শ্রবণ করবেন। ওই সাহাবা মসজিদে নামাজ পড়বে, দোয়া করবে না, নামাজ শেষ হয়ে যাবে, সব সাহাবারা দোয়া করবে, ওই সাহাবা দৌড়ে 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 আবার বাড়িতে চলে আসবে। আয় মানাই চুকার খুব মারবো, কিন্তু বলো ওই সাহাবা নামাজ পড়বে, দোয়া করবে না। চলুন দয়াল নবী সাহাবাদেরকে বললেন, যাও তাহলে হার বাড়িতে চলে যাও। তারপর কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন। রসুল বলিল, ও গো সাহাবা, যাও না তলে ঘর বাড়িতে, গিয়ে যে বলো ও গো তলে ঘর, রসুল তোমাকে দেখেছে, রসুল তোমাকে দেখেছে। তলে ঘর কোন দৌড়ে দৌড়ে, তলে ঘর কোন দৌড়ে দৌড়ে, রসুল কাছে আসিল, তলে ঘর কোন দৌড়ে আপনার সাহাবা নামাজ পড়ে, দোয়া করে না। তখন সাহাবা কাঁদছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা স্বামী স্ত্রীতে দুজনা, আমাদের খাওয়া হয় না, একটা বস্ত্র। মায়েরা আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর সাক্ষী, এখানে এতটা মিডিয়া চলছে, একটা বস্ত্র, কিন্তু নামাজ পড়বে দুজনা। স্ত্রী উলঙ্গ হয়ে গর্তর ভিতরে বসে আছে, আর স্ত্রীর কাপড়টা নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আবার যেই নামাজ শেষ হয়ে যাবে আবার দৌড়ে 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 বাড়িতে চলে আসবেন। এমডি মতিউর রহমান সে সূত্রে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন। তালিকা বলছে ইয়া রাসূলুল্লাহ গাগা স্বামী স্ত্রী মধ্যে বড় অবাক, একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করি, স্বামী স্ত্রী নামাজ আদায় করি। তালিকা বলছে ইয়া রাসূলুল্লাহ গাগা স্বামী স্ত্রী মধ্যে বড় অবাক, একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় তোমার সাহাবা বড় করি, তোমার সাহাবা বড় করি, আমি নামাজের শেষে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে হাজির গো, বাড়িতে এসে হাজির গো, মসজিদে তে আজান গাইলে গে আমি তলে খা দেইছে তো নামাজের শেষে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে হাজির গো, বাড়িতে এসে হাজির গো, আমার কবি মতি কুরবানে আমার কবি মতি কুরবানে নামাজ তোমরা ছেড়ো না, আমার কবি মতি কুরবানে নামাজ তোমরা ছেড়ো না, নামাজ হলো জান্নাতের চাবি নামাজকে তোমরা ভুলো না, নামাজকে তোমরা ভুলো না, নবীজির একজন সাগা বাছি দাও নাম পিতা মসজিদে তে পড়ি তো নামাজ দুয়া সেজে ওই করি তো না, দুয়া সেজে ওই করি তো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা স্বামী স্ত্রী বড় অভাব, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তর ভিতরে বসে আছে, আমি যাচ্ছি মসজিদে নামাজ পড়তে, যেই নামাজ শেষ হয়ে যাবে আমি দৌড়ে 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 বাড়িতে চলে আসব, আমি কাপড়টা খুলে রেখে আমি উলঙ্গ হয়ে গর্তর ভিতরে ঢুকে পড়বো, আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি তালে হা আপনার সাহাবা, আমি এজন্য নামাজ পড়ি দোয়া করি না আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা শুনুন, আমার গিন্নি দিয়ে বলছে আপনাদের না, আপনাদের এখানকার মা ভাবি রেহেবি ভালো, এদের মতন মা ভাবি পৃথিবী কোথাও পাওয়া যাবে না। স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে, এত স্বামী স্ত্রী মিল। মন দিয়ে শুনুন, আমাদের গিন্নিগুলো সকেজে শাড়ি ধরে না, টালের পরে টাল, টালের পরে টাল, তাও যে ঈদ মোবারক আসে আমাদের গিন্নিগুলো বাইনা ধরে, ও স্বামী স্বামী আমি তোমার দশটা পাঁচটা নিয়ে একটা মাত্র বিস্কুট কালার বউ, একটা শাড়ি দাও না, একটা শাড়ি দাও। দেখবেন স্ত্রী স্বামীর কাছে শাড়ি চেয়ে যদি না পায় বাপ, তার মুখটা হাড়ির মতন তোলা করে যেন দেখলি মনে হয় ওর ঘাড়ে বাস পড়েছে, দেখলি যেন মনে হয় ওর ঘাড়ে বাস পড়েছে, সংসারে অভাব গিন্নি বুঝতে চায় না। এজন্য মায়েদের কাছে নিবেদন, ভাবিদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, স্বামীগুলোকে মহব্বত করুন, প্যার করুন, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। কিছু কিছু ভাবিরা বলে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি, কিন্তু আমাদের স্বামীগুলো আমাদের যখন মারে ভালো ভালো ডাক্তার দেখাইতে হয় পাঁচশো টাকা ফি। কেন মারে? মেয়েরা তো একবার মুখ ছেড়ে দিলে মুখ আর বন্ধ হয় না, ঠাট্টাতে বাড়ি যত সময় না মারবে তত সময় ওরা ঠান্ডা হয় না। আবার কিছু কিছু ভাবি আছে বলে তোর হাতে আমি জীবন দেবো, তোর হাতে মরবো, বলে না এত যে দাড়ি দাড়ি মার খায়, বলে তোর হাতে জীবন দেবো, তোর হাতে আমি মরবো, কি কাজ করবে জীবন দেবে। হ্যাঁ, এজন্য স্বামীরা যখন রেগে যাবে স্বামীর সামনের থেকে সরে যাবে,
জি চলুন এখন পরবর্তী শিল্পী রয়েছেন, তারা অনেক সুন্দর সুন্দর গজল পরিবেশন করবে। আমার যিনি দাওয়াত দিয়েছিলেন তারা অনেকটা গজল রিকোয়েস্ট, যখন অনেক গজল রিকোয়েস্ট পরে বলবো ইনশাল্লাহ। এখন অনেক শিল্পী রয়েছে, চলুন পরবর্তী শিল্পীর মুখ থেকে গজল শোনান।